টপিক নিয়ে কথা বলবো, আজকে অনেক কিছু নিয়ে কথা বলবো এবং তোমাদের যত জায়গায় ভুল হয় সবগুলো নিয়ে আলোচনা করব। সো তাড়াতাড়ি দেরি না করে তাড়াতাড়ি শেয়ার বাটনে ক্লিক করে সবাইকে জানিয়ে দাও এবং আসো আজকে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। সো তোমরা হয়তো এখানে দেখতে পাচ্ছ এখানে একটা সেন্টেন্স দেয়া আছে। সো প্রথমে আমি তোমাকে বলে দিই এরর ফাইন্ডিং জিনিসটা কি। এরর ফাইন্ডিং জিনিসটা খুব সহজ আসলে। এখানে একটা সেন্টেন্স দেয়া আছে, এই যে সেন্টেন্সটি আছে এই সেন্টেন্সটিতে দেখো, দেয়ার হ্যাজ বিন সেভারাল অবজেকশনস টু দ্য নিউ পলিসি। সেখানে দেখো চারটা জায়গায় মার্ক করা আছে, এ বি সি ডি, এবং এখানে নো এরর দেয়া আছে। সো তোমাকে বলতে হবে এখানে এররটি কোথায়। তার কারণ হলো প্রশ্নের টাইটেলটা কি, এরর ফাইন্ডিং। তোমাকে বলতে হবে এখানে এই যে এ যে আন্ডারলাইন করা আছে এই জায়গাটিতে এরর, বি তে এরর, সি তে এরর, ডি তে এরর, নাকি ই তে এরর। অনেকে ভাবছে ভা ই তো আসলে সেন্টেন্সটির বাইরে, এখানে এরর আবার মানে কি। এর মানে কিন্তু খুব সিম্পল, এখানে লেখা আছে নো এরর। তার মানে এই যে পুরো সেন্টেন্সটি, এই পুরো সেন্টেন্সে যদি তোমার কোনো এরর না থাকে, কোনো এরর নাই, তাহলে তুমি এখানে ই দাগাবা। অলরাইট, সো ই মানে হলো নো এরর বা এখানে কোনো এরর নেই। সো আজকে আমাদের টাস্ক শুরু করি বা চ্যালেঞ্জ শুরু করি। তোমরা আমাকে তাড়াতাড়ি জানিয়ে দাও এই যে সেন্টেন্সটি তোমরা দেখতে পাচ্ছ এই সেন্টেন্সটিতে কোথায় এরর আছে। অলরাইট, তো তাড়াতাড়ি আমাকে জানিয়ে দাও এই সেন্টেন্সটিতে কোথায় এরর আছে। অলরেডি আমরা দেখছি যে স্বচ্ছ, নাহার, নিশা, আরাফা, দেবজ্যোতি, জাহেদ, ফারহাদ, ডেক্সটার, ঘুমকুমারি, মুস্তাফিজ, ও মাই গড, সবাই দেখলাম রাইট অ্যান্সার দিচ্ছে। ইটস ব্রিলিয়েন্ট, ভেরি গুড। সো তোমরা তোমরা সবাই জানো যে আমরা শুরু করি হলো একটু সহজ টপিক দিয়ে, আস্তে আস্তে আমরা কঠিন টপিকে চলে যাই। সো এখন যারা চিন্তা করছো যে আসলে এত সহজ এক্সাম হবে, আসলে তা না, আস্তে আস্তে আমরা ডিফিকাল্টি লেভেল বাড়াবো। রাইট, সো ফার্স্ট এই কোয়েশ্চেনটা এখানে যেটা বলছো এটা কোয়েশ্চেনের অ্যানসার তোমাদের রাইট হয়েছে, এটা ভুলটা আসলে এখানে হ্যাজ। কেন জানো, তোমাদেরকে অনেক সময় বলেছিলাম যে ইনভার্টেড সেন্টেন্সের কথা মনে আছে, ইনভার্টেড সেন্টেন্সের কথা। ইনভার্টেড সেন্টেন্স হলো আমরা নর্মালি কি জানি, সাবজেক্ট হয়, তারপরে ভার্ব হয়, তারপরে অবজেক্ট হয়, রাইট। কিছু কিছু জায়গায় এই সাবজেক্ট এবং ভার্ব তাদের জায়গা চেঞ্জ করে ফেলে, তার মানে আগে ভার্ব হয় পরে সাবজেক্ট হয়। যেমন এই সেন্টেন্সটিতে, এই সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু এটা সেভারাল অবজেকশনস, এবং দেখো সেভারাল অবজেকশন, এই সেভারাল অবজেকশন এই জিনিসটা এটা কি প্লুরাল না। সো এটা যেহেতু প্লুরাল তার মানে ভার্ব যেটা, ভার্বটাকেও কি হতে হবে প্লুরাল হতে হবে। সো ভার্ব যেহেতু প্লুরাল হতে হবে, অফকোর্স এখানে হ্যাজ হবে না, এখানে হবে হলো হ্যাভ। তার মানে এই যে সেন্টেন্সটা এটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই রুল ফলো করে না। সো এইটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ, তোমাদের জেনে রাখা উচিত যে এটাকে ইনভার্টেড সেন্টেন্স বলে। মানে ভার্ব আগে তারপরে সাবজেক্ট তারপরে অবজেক্ট, এবং এখানকার যে সাবজেক্টটা, সাবজেক্ট দেখছি আমরা প্লুরাল। সো অবশ্যই যেহেতু সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট মেনটেন করতে হয়, অতএব এটা প্লুরাল হওয়ার কারণে এখানে হবে হলো হ্যাভ। তো যারা যারা অলরেডি হ্যাভ দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ইউ গাইজ আর ব্রিলিয়েন্ট, সো থ্যাংক ইউ সো মাচ ফর দ্য রাইট অ্যানসার। সো চলো এবার আমাদের ডিফিকাল্টি লেভেল একটু বাড়িয়ে দিই। অলরাইট, সো টাইম ফর দ্য নেক্সট চ্যালেঞ্জ। বিফোর ইউ গো টু দ্য নেক্সট চ্যালেঞ্জ, তাড়াতাড়ি তোমাদের ফ্রেন্ডদেরকেও জানিয়ে দাও, শেয়ার করো, এখানে নিচে যে শেয়ার বাটন দিয়ে আছে তাতে শেয়ার করে জানিয়ে দাও যে আমরা আমাদের নেক্সট চ্যালেঞ্জে চলে যাচ্ছি। অলরাইট, সো 3 2 1 অ্যান্ড দে ইজ ইওর নেক্সট চ্যালেঞ্জ। সেন্টেন্সটি হলো His knowledge of history and economics aid him in his work. So, এখানে চারটা জায়গায় আনলাইন করা আছে, A, B, C, D. এবং যদি কোনো এরর না থাকে তাহলে লাগাতে হবে হলো E, no error. So, আমাকে ঝটফট জানিয়ে দাও যে 2 নম্বর যে সেন্টেন্সটি আছে এই সেন্টেন্সের রাইট অ্যান্সারটি কি হবে। আলাউদ্দিন, ফাহাদ, আলামিন সবাই বলছে ও ব্রিলিয়েন্ট, এখানে ডি হবে। কাব্যিক অর্ণম বলছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ফর্ম না মানে ইনভার্টেড সেন্টেন্স, এক্স্যাক্টলি কাব্যিক, তো ঠিক হয়েছে। দেবজ্যোতি শমিক, মুহিত রুবেল, আরমিন হাসান, থ্যাংক ইউ আরমিন হাসান ফর জয়নিং দ্য ক্লাস। তোমরা হয়তো আরমিনকে চিনো না, কিন্তু তোমরা যে প্রশ্নগুলো করো আমাদের ফোরামে ওখানকার ম্যাক্সিমাম প্রশ্নের অ্যান্সার দেয় হলো আরমিন, সো থ্যাংক ইউ সো মাচ আরমিন আমাদেরকে হেল্প করার জন্য। আজহার, আরিফ, মাইশা, মাসুদ, ইজাজ, ব্রিলিয়েন্ট, তো সবাই এই জিনিসটা পেরে গেছে।
তার মানে এখানে দেখো আবারও সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের কনসেপ্টটি কিন্তু রাইট খুবই সিম্পল হিজ নলেজ অফ হিস্ট্রি অ্যান্ড ইকোনমিক্স অনেকে ভাবতে পারে যেখানে হিস্ট্রি অ্যান্ড ইকোনমিক্স দেয়া আছে হিস্ট্রি অ্যান্ড ইকোনমিক্স যেহেতু দেয়া আছে তার মানে জিনিসটা প্লুরাল হবে কিন্তু আসলে কিন্তু তা না তোমাকে আসল সাবজেক্টটা খুঁজে বের করতে হবে এখানে আসল সাবজেক্টটা কি বলো তো এটা সাবজেক্টটি হলো হিজ নলেজ তার যে জ্ঞান এন্ড এই যে জ্ঞান নলেজ এটা আসলে সিঙ্গুলার এটা যদি সিঙ্গুলার হয় তাহলে আমার ভার্ব কি সিঙ্গুলার হবে কিন্তু এখানে ভার্ব সিঙ্গুলার দেয়া নাই এখানে এইট দেয়া আছে তার মানে এখানে যদি সিঙ্গুলার করতে হয় তার মানে এখানে দিতে হবে হলো একটা এস লাগিয়ে দিতে হবে এইট সো এইটা হলো আমাদের ভুলটা সো সেকেন্ড সেন্টেন্সে ভুল হলো দিতে সো আমাদের রাইট ভার্সনটি হবে হিজ নলেজ অফ হিস্ট্রি অ্যান্ড ইকোনমিক্স এইডস হিম ইন হিজ ওয়ার্ক অলরাইট সো ব্রিলিয়েন্ট যারা যারা এ এবং ডি বলেছো আমাদের ফার্স্ট কোয়েশ্চনে তাদেরকে থ্যাংকস আ লট তো তোমরা অলরেডি অনেক ভালো পারো সো আমরা নেক্সট টপিকে চলে যাই আমাদের নেক্সট টপিকে যাওয়ার আগে এই টপিকটা একটু একবার রিমাইন্ডার দিয়ে দিই সো নরমালি কি হয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এটা হলো নরমাল একটা সেন্টেন্স মাঝে মাঝে ভার্ব আগে হয় তারপরে সাবজেক্ট হয় তারপরে অবজেক্ট হয় এটাকে আমরা বলি কি ইনভার্টেড সেন্টেন্স সো সবসময় খেয়াল রেখো যে সেন্টেন্সটি আসলে নর্মাল সেন্টেন্স আকারে আছে নাকি ইনভার্টেড সেন্টেন্স আকারে আছে সো ওটা যদি বুঝে যাও তাহলে কিন্তু তোমার সাবজেক্টটা বের করে ফেলতে পারবে এন্ড একবার যদি তুমি সাবজেক্ট বের করে ফেলতে পারো তাহলে সাবজেক্ট অনুযায়ী ভার্ব কি হবে এটা কিন্তু বের করতে প্রবলেম হবে না অলরাইট সো অলওয়েজ মনে রাখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ইজ এ নরমাল সেন্টেন্স ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট ইজ ইনভার্টেড সেন্টেন্স এবং তোমাদের যখন এই সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের টপিকগুলো দেয়া হয় তখন অনেক সময় যেটা করে ইনভার্টেড সেন্টেন্স দেয়া হয় এবং ইনভার্টেড সেন্টেন্সের ক্ষেত্রে যে সাবজেক্টটা খেয়াল করো ভার্ব বের করতে কোনো প্রবলেম হবে না সেই জিনিসটা মনে রেখো আসো আমরা আমাদের নেক্সট চ্যালেঞ্জের দিকে চলে যাই অলরাইট আমরা আমাদের নেক্সট চ্যালেঞ্জে চলে গিয়েছি এবার দেখো প্রথম যে সেন্টেন্সটি Mary, accompanied by Jane, were well received at the show. আমাকে বলো এই যে সেন্টেন্স তোমরা দেখতে পাচ্ছ এই সেন্টেন্সটিতে কোথায় ভুল আছে তাই গেস এখন তোমরা বুঝে গিয়েছো যে এই সেন্টেন্সটি কিভাবে টাইপ করতে হবে A, B, C না D কোথায় ভুল আছে এবং পুরো সেন্টেন্সে যদি ভুল না থাকে তোমাকে দাগাতে হবে হলো E. তো তারপরে আমাকে জানিয়ে দাও যে এখানে কোথায় ভুল আছে এর মধ্যে আমি আমাদের স্পেশাল গিয়ারটা ইউজ করে ফেলি তোমাদের কোয়েশ্চেনের অ্যানসার দেখার জন্য অলরাইট ফাহাদ জুবায়ের রাফি সবাই বলছে যে ও বি হবে না আচ্ছা তাহলে তোমরা এখানে বুঝে গিয়েছো যে ব্যাপারটা কি সো এটাকে আমরা অনেক সময় বলে থাকি সাবজেক্ট উইথ অ্যাকম্পানিমেন্ট সো যারা এই জিনিসটার ব্যাপারে জানো তাদেরকে আমি আবার বলে দিই এটার নাম হলো সাবজেক্ট উইথ অ্যাকম্পানিমেন্ট মানে এই যে সাবজেক্ট ম্যারি এর সাথে কিছু অ্যাকম্পানিমেন্ট আছে তার মানে এর সাথে আরও কিছু আছে অ্যাকম্পানিড বাই জেইন সো এখন অনেকের মনে হতে পারে আচ্ছা এখানে তো ম্যারি আর জেইন দুজনই আছে রাইট দে ওয়ার বোথ ওয়েল রিসিভড অ্যাট দ্য শো সো যেহেতু এখানে দুজন আছে তাহলে এখানে আসলে প্লুরাল হওয়ার কথা এবং যদি প্লুরালই হয় তাহলে তো এখানে ওয়ারি হওয়ার কথা তার মানে তো এটা ঠিক আছে কিন্তু এখানে একটা ভুল আছে ম্যারি অ্যাকম্পানিড বাই জেইন মানে ম্যারি ছিল জেইনের দ্বারা অ্যাকম্পানিড মানে ম্যারির সাথে জেইন ছিল কিন্তু এখানে সাবজেক্টটি হলো আসলে ম্যারি সো অলওয়েজ মনে রাখবে অ্যাকম্পানিড বাই অ্যালং উইথ together with তারপরে as well as এইসবের ক্ষেত্রে এই যে জায়গাগুলো আছে এটার আগে যে পার্টটা থাকে ওটাই আসলে মেইন সাবজেক্ট এবং ওটার সাথে যেটা থাকে এটাকে তোমার কমপ্লিটলি ইগনোর করতে হবে সো মনে রেখো
accompanied by, together with, along with, as well as, এসব থাকলে এই যে ফ্রেজগুলো আছে এই ফ্রেজের আগে যেটা থাকে ওটা অনুযায়ী ভার্ব চেঞ্জ হয় এবং এটার পরে যেটা থাকে এটা জাস্ট অ্যাকম্পানিমেন্ট, এটার কথা চিন্তা করতেই হবে না। তাই যদি হয় এই পার্টির আগে কি আছে, ম্যারি, ম্যারি কি, ম্যারি তো সিঙ্গুলার, রাইট? ম্যারি যদি সিঙ্গুলার হয় তাহলে আমার ভার্বটাও কি হবে, সিঙ্গুলার হবে। ভার্ব যদি সিঙ্গুলার হয় তাহলে এখানে ওয়্যার কি হবে, হবে না। তার মানে আমাদের এররটা ছিল আসলে বিতে। সো আমাদের রাইট অ্যান্সার হলো ওয়াজ। So thank you so much jara ei right answer ti diyeche, brilliant job. All right, so shopping bolcham reply porle kono, I'm really sorry actually eto reply ashe tumi chinta koro, tomader jonno amader class e pray hajar hajar student class kore, so tumra eto jonno on excel e comment koro, onek shomoy amar mobile ashle hang hoye jay comment er jonno, right? So I'm really sorry je tomader comment amar miss kore thaki. সো যা যারা অলরেডি পেরে গেছো তাদের জন্য একটা ছোট্ট রিকোয়েস্ট, তাড়াতাড়ি নিচে শেয়ার বাটনে ক্লিক করো, কারণ তোমার শেয়ার বাটনে একটা ক্লিক করার সাথে সাথে তোমার সব যারা ফ্রেন্ডরা আছে তারা সবাই ক্লাসের ব্যাপারে জেনে যাবে এবং সবাই মিলে আমরা আমাদের ইংলিশের ভুলগুলো ঠিক করে ফেলতে পারবো। অলরাইট, তো তাড়াতাড়ি শেয়ার করো, আমরা আমাদের নেক্সট চ্যালেঞ্জে চলে যাই। সো আমাদের নেক্সট সেন্টেন্স, আইদার দ্য গভর্নর or one of his close friends prefer not to have the center seated at the head table where he would be conspicuous or no error. So it's a lomba sentence. Lomba sentence e jeta hoy je amader ashole subject kon ta ebong verb kon ta eta ber korte korte time lege jay ebong kon subject er sathe ashole je verb er amra agree korabo eta bujhte aro shomoy lege jay ebong finally amra right answer ber kori, right? সো এটা হলো বড় যখন সেন্টেন্স থাকে তখন এইসব বড় সেন্টেন্সের ডিলেমা। সো যেহেতু একটা বড় সেন্টেন্স আছে আমরা ডিফিকাল্টি লেভেল একটু বাড়িয়ে দিলাম, সো আমাদেরকে আপনি বলো তো এই যে দুই নম্বর সেন্টেন্স আছে, এই যে দুই নম্বর সেন্টেন্স, এই দুই নম্বর সেন্টেন্সে ভুল কোথায়? আমরা দেখছি আলাউদ্দিন, ইসমাইল, ফারহানা, আফিয়া, ফাহাদ, সিজান, অ্যালেক্স, ডেক্সটার, ফারহাদ, মারিয়া, রশ্মি সবাই রাইট অ্যান্সার দিচ্ছে, মাই গড। আচ্ছা আমি বুঝলাম না, এখানে আমাদের যখন ক্লাসে আমি অলওয়েজ বলি না, ক্লাসে যখন একজন কেউ রাইট অ্যান্সার দেয় তার আমরা জানি যে ও ফার্স্ট বয়, ও যে অ্যান্সারটা দিবে এটা অফকোর্স রাইট অ্যান্সার। সো ও যে অ্যান্সারটা দিচ্ছে ওটা রাইট হোক আমরা তাও বলি হ্যাঁ ওইটাই রাইট অ্যান্সার, যদি ভুল হয় তাও বলি হ্যাঁ ওইটাই রাইট অ্যান্সার। সো অনেকটা কমেন্টে আমার এরকম জন্য রাখা হয় যে তোমরা যদি দেখো যে সবাই এ দিচ্ছে ওটা দেখে তুমিও এ দিয়ে দাও, তুমি তখনই অ্যান্সার দিবে যখন তুমি আসলে পারো, রাইট? এখানে চিটিং করো না কিন্তু, ঠিক আছে? এখন চিটিং করলে আসলে কিছু করার নেই, আমি এখান থেকে তোমাদের কিছু বলতেও পারবো না, আমি বুঝতেও পারবো না। সো খুবই ট্রিকি একটা সিচুয়েশন অনলাইনে পড়ানোর ক্ষেত্রে, আসলে স্টুডেন্টরা জেনে বলছে না জেনে বলছে বোঝা খুব কঠিন। সো আমি আসলেই হোপ করি আর নাই অনেস্টলি বিলিভ যে তোমরা জেনেই বলছো। সো ব্রিলিয়েন্ট অ্যান্সার, এটা রাইট অ্যান্সার হলো এ। কারণ কি জানো, অনেকে চিন্তা করতে পারো এটা কেন হচ্ছে। রুলটা মনে আছে, আইদার অর বা নাইদার নর, আইদার অর বা নাইদার নর এর ক্ষেত্রে দুটো সাবজেক্ট থাকে, রাইট? যেমন এখানে দেখো সাবজেক্ট কিন্তু দুটো আছে, আইদার দ্য গভর্নর, সো গভর্নর একটা সাবজেক্ট, অর ওয়ান অফ হিজ ফ্রেন্ডস আর একটা সাবজেক্ট, রাইট? ওয়ান অফ হিজ ক্লোজ ফ্রেন্ডস। এখন প্রশ্ন হলো আমার তো ভার্ব আছে একটা, ভার্বটা হলো প্রেফার, সো এই ভার্বটা আমি এই সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ করব, প্রথম সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ করব, না দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ করব। সো এই প্রথম সাবজেক্ট না দ্বিতীয় সাবজেক্ট, এই কনফিউশন দূর করার জন্য কিন্তু খুব সহজ একটা পদ্ধতি ছিল। তোমার যদি মনে থাকে তাহলে দেখো, এখানে আমি বলেছিলাম যে এখানে সাবজেক্ট নাম্বার ওয়ান আছে, সাবজেক্ট নাম্বার টু আছে, এখানে ভার্ব আছে। সো এই ভার্ব কার কথা শুনবে বলো তো? অফকোর্স এ অনেক সাবজেক্ট নাম্বার ওয়ান অনেক দূরে আছে, রাইট? এদের মধ্যে ডিস্টেন্স অনেক দূর, সাবজেক্ট নাম্বার টু অনেক কাছাকাছি আছে। সো দুটো শ্রেণীর সাবজেক্ট থাকে তাহলে ভার্বটা ওর যে কাছের সাবজেক্ট থাকবে তার কথা শুনবে বা তারটা অনুযায়ী চেঞ্জ হবে। অতএব আইদার অর এবং নাইদার নরের ক্ষেত্রে অলওয়েজ মনে রাখবে যে ভার্বের কাছাকাছি যেই সাবজেক্টটি আছে ওটা অনুযায়ী চেঞ্জ হয়, এবং এটাই তো আমাদের স্কুল কলেজে পড়ানো হয় যে আইদার অর অথবা নাইদার নরের ক্ষেত্রে অর অথবা নরের পরে যেই সাবজেক্ট থাকে ওটা অনুযায়ী ভার্ব চেঞ্জ হয়। আসলে তা না, আসলে হলো যেটা ভার্বের কাছাকাছি থাকে ওটা অনুযায়ী চেঞ্জ হয়। সো ওটা বোঝানোর জন্যই টিচার তোমাদেরকে সহজ করে দেওয়ার জন্য বলে থাকে যে অর বা নরের পরে যেটা থাকে ওটা অনুযায়ী ভার্ব চেঞ্জ হয়। তার মানে আমরা বুঝে গেলাম এখানে সাবজেক্ট নাম্বার টু অনুযায়ী ভার্ব চেঞ্জ হবে, কিন্তু এখানেও কিন্তু একটা ট্রিক আছে।
এখানে কিন্তু ফ্রেন্ডস আছে, সো অনেকে ভাবতে পারে যেহেতু এখানে ফ্রেন্ডস, ফ্রেন্ডস তো প্লুরাল, যেহেতু ফ্রেন্ডস প্লুরাল, রাইট, প্রেফার প্লুরাল দিয়ে দিলাম, কিন্তু আসলে না, সাবজেক্টে কিন্তু ওয়ান অফ হিজ ক্লোজ ফ্রেন্ডস, তার মানে কি তার যে অনেকগুলো ক্লোজ ফ্রেন্ড আছে এই এতগুলো ক্লোজ ফ্রেন্ডের মধ্যে একজন, সো ওয়ান অফ হিজ ক্লোজ ফ্রেন্ডস, সো ওয়ান অফ যখনই থাকে তখনই কিন্তু আমরা বুঝে যাই যে ওয়ান অফ মানে হলো সিঙ্গুলার, ওয়ান অফ হিজ ক্লোজ ফ্রেন্ডস, সো ওয়ান অফ হিজ ক্লোজ ফ্রেন্ডস, যেহেতু ওয়ান অফ হিজ এটা কি এটা আমাদের সিঙ্গুলার, সো অফকোর্স এখানে প্রেফার হবে না, এখানে হবে হলো প্রেফারস, সো খেয়াল করছো একই তো ওয়ান সেন্টেন্সটা অনেক বড়, দু নম্বর সেন্টেন্সের দুটো সাবজেক্ট ছিল, আমরা কনফিউজ ছিলাম যে কোনটা অনুযায়ী ভার্ব অ্যাগ্রি করবে, কিন্তু আমরা এখন জানি ভার্বের কাছাকাছি যে সাবজেক্টে থাকবে ওটা অনুযায়ী অ্যাগ্রি করাতে হয় ভার্বটিকে, তারপরে আমরা বুঝে গেলাম যে সাবজেক্ট নাম্বার টু অনুযায়ী ভার্বটিকে অ্যাগ্রি করাবো, তারপরে আমার থার্ড কনফিউশন যেখানে ফ্রেন্ডস আছে এখানে ওয়ান অফ ইজ আছে কি হবে, বাট আমরা সবসময় জানি ওয়ান অফ যখন থাকে তখন একটা বুঝায় বা সিঙ্গুলারিটি বুঝায়, তার মানে এখানে প্রেফার না হয়ে হবে হলো প্রেফারস, তো যারা শুরুতে রাইট অ্যান্সার দিয়েছো তারা অ্যাটলিস্ট তিনটা ইংলিশের রুল শিখে ফেলেছো, সো ব্রিলিয়েন্ট জব, যারা এইটাতে ভুল করো না তার মানে কি এরকম সোজা সোজা তিনটা গ্রামার রুল দিয়ে আমি তোমাকে শেখাতে পারতাম যেটা আসলে দরকার হয়নি, তোমরা অলরেডি পুরো জিনিসটা পারো, সো ব্রিলিয়েন্ট জব, অলরেডি আমাদের প্রায় 1000 স্টুডেন্ট হয়ে গিয়েছে ক্লাসে, তো তোমরা তাড়াতাড়ি যারা এখনো শেয়ার করো নাই নিচে যে একটা শেয়ার বাটন আছে জাস্ট একটা ক্লিক করো আমাদের সেই ফেভারিট শেয়ার বাটন দিতে, কেন দেখেছি ছোট একটা বাটনে একটা ক্লিক করলে সবার মধ্যে ক্লাসে ছড়িয়ে যাবে এবং আমরা আরো বড় একটা ক্লাস নিয়ে একসাথে ডিজিটাল ক্লাসরুমটা গড়ে তুলবো, অলরাইট, তো তাড়াতাড়ি শেয়ার বাটনে ক্লিক করো, আমরা আমাদের নেক্সট চ্যালেঞ্জে চলে যাচ্ছি। এতে ভুল আছে, বিতে ভুল আছে, সিতে ভুল আছে, ডিতে ভুল আছে, নাকি নো এরর, এ বি সি ডি নাকি ই, কোনটা হবে তাড়াতাড়ি আমাদেরকে একটু জানিয়ে দাও। রাজু খান, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর কাইন্ড কমেন্টস, অল রাইট, সামির, তহিদুল, মোস্তাকিম, ফাহিম, অর্ক মাজার, হাশমি মাজাবিন, অনেকে রাইট অ্যান্সার দিচ্ছ, ব্রিলিয়েন্ট জব, আমি রাইট অ্যান্সার দিয়ে বলছি না, কারণ রাইট অ্যান্সার দিয়ে বললে অন্যরা হয়তো কনফিউজ হয়ে যাবে, তারা হয়তো চিন্তা না করে শুরুতে ওই পার্টটুকু দেখবে অ্যান্ড বলার চেষ্টা করছে না এটাই মনে হয় রাইট অ্যান্সার, শুরুতে রাইট অ্যান্সার না বলে আমি জাস্ট নামগুলো মেনশন করলাম যারা রাইট অ্যান্সার দিচ্ছ, সো থ্যাংক ইউ সো মাচ, কিপ দ্য অ্যান্সার্স কামিং, জিশান, টুটুল, রাফাত, ওকে ব্রিলিয়েন্ট, অনেকে অ্যান্সার দিচ্ছে সি, যেমন মারিয়া মাসজিদ অ্যান্সার দিল সি হবে, মাহিন মিতুল অ্যান্সার দিল হ্যাড হবে, মানে ও বি তে বলছে ভুল, সাইফুল ইসলাম রাব্বি বললো সি হবে, স্নিগ্ধা, সিয়াম, এসান ওরা বলছে ই হবে, মানে নো এরর, নো এরর মানে এই পুরো সেন্টেন্সটিতে আসলে কোনো ভুল নেই, বাট তোমাদের জন্য বলি একটা হিন্ট দিয়ে দিই, এই সেন্টেন্সটিতে আসলে একটা ভুল আছে, অলরাইট, সো ভুলটা কোথায়, সো একটা হিন্ট তোমাদেরকে দিয়ে দিলাম যে ই হবে না এখানে, ই বাদে অন্য কিছু হবে, তবে তো জানো তো ই বাদে কি হবে এখানে, আরাফাত ইসলাম, মুসা প্রামাণিক, বেগ, রনি, মাহমুদা, ফাতেমা, সায়দা, নাফিসা, ব্রিলিয়েন্ট, তোমরা রাইট অ্যান্সার দিয়ে দিয়েছো, অ্যান্ড ফাইনালি আই গেস আমি তোমাদেরকে কনফিউজ করতে পেরেছি, এই একটা মাত্র কোয়েশ্চেনে আমি অলরেডি এ অ্যান্সার পেয়েছি, বি অ্যান্সার পেয়েছি, সি, ডি এবং ই, পাঁচটা অ্যান্সারই পেয়ে গেছি, তার মানে তোমরা একটু হলেও কনফিউজ এই কোয়েশ্চেনে, তো আমি তোমাদেরকে সেকেন্ড হিন্ট ড্রপ করি, এই হিন্টটা হলো এই যে এররটা, এখানকার যে এররটা হলো অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ রিলেটেড, অলরাইট,
অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ রিলেটেড। আই গেস এই হিন্টটা পাওয়ার পর তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। নীরব পাঠান, তোমরা ই কিন্তু বাদ হয়ে গিয়েছে অলরেডি, সো অন্য কিছু হবে কিন্তু অ্যান্সার। ওকে, বারিয়া নাজরিন, মেঘ বালক, আরিফ, মিম, ফারজানা, সজল, অসির, রেহান, রিফাত, পাঠান, নীরব, ব্রিলিয়েন্ট, তোমরা বুঝে গেছো আসলে ভুলটা কোথায়। তো ভুলটা হলো অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ রিলেটেড। তোমরা হয়তো জানো অফকোর্স ভুলটা আসলে এতে, আমরা ম্যাক্সিমাম অলমোস্ট 80% অ্যান্সারই পেয়েছি হলো এ। তো আমাদের ভুলটা হলো এখানে। তো এখন আসো আমরা বুঝি যে ভুলটা কিভাবে হচ্ছে। দ্য রিসেন্ট ক্রিয়েটেড, ক্রিয়েটেড এটা কি? এটা একটা ভার্ব না? আচ্ছা, এখন ভার্বকে যে মডিফাই করে তাকে কিন্তু অ্যাডভার্ব বলে। ভার্বকে যে মডিফাই করে তাকে কি বলে? অ্যাডভার্ব। অলরাইট, আচ্ছা। সো এটার আগে এই যে জিনিসটা, এটা কি হওয়ার কথা? অ্যাডভার্ব। কিন্তু দেখো এখানে কিন্তু এটা অ্যাডভার্ব হয়নি, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। রিসেন্ট কিন্তু একটা অ্যাডজেক্টিভ। এই রিসেন্টের সাথে যদি আমি এল ওয়াই লাগিয়ে দিই তাহলে কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। সো যেহেতু এখানে এটা ভার্ব এবং আমরা জানি ভার্বকে শুধুমাত্র অ্যাডভার্ব মডিফাই করে, তার মানে তার সামনে এটা একটা অ্যাডভার্ব হবে। এবং আমরা এটাও জানি যে রিসেন্ট একটা অ্যাডভার্ব না, রিসেন্ট হলো একটা অ্যাডজেক্টিভ। এখন আমরা এটাও জানি যে অ্যাডজেক্টিভকে যখন আমরা অ্যাডভার্ব করি তখন একটা এল ওয়াই লাগিয়ে দিতে হয় ইন মোস্ট অফ দ্য কেসেস, সব জায়গায় না, মোস্ট অফ দ্য কেসেস। অতএব আমরা বুঝে যাচ্ছি যে এখানে যেহেতু অ্যাডভার্ব হবে, সো অফকোর্স এখানে রিসেন্ট হবে না, এখানে কি হবে? রিসেন্টলি। সো দ্য রাইট সেন্টেন্স ইজ দ্য রিসেন্টলি ক্রিয়েটেড কমিশন। অলরাইট, আচ্ছা। সো এক জিনিস দেখো, তোমাদের কিন্তু এই কোয়েশ্চেনগুলোতে রাইট অ্যান্সার বের করতে হয় না, কিন্তু আমি তাও কেন তোমাদেরকে রাইট অ্যান্সার বের করে দিচ্ছি। তার কারণ হলো তোমরা যদি রাইট অ্যান্সারটা বুঝো তাহলেই না তোমরা ধরতে পারবে যে এখানে রং অ্যান্সারটা কেন হচ্ছে, রাইট? এবং তোমরা যখন রাইট অ্যান্সারটি বের করতে পারবে তার মানে হলো তুমি আসলেই গ্রামারের রুলটা প্রপারলি বুঝেছো, এবং পরবর্তী যখন আরও কঠিন কোনো রুল আসবে তখন ওগুলোও তোমরা পারবে। সেই কারণে আমি শুধু তোমাদেরকে বলে দিচ্ছি না যে কোথায় ভুল হচ্ছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি কেন ভুল হচ্ছে। আমি তোমাদেরকে আরো বলে দিচ্ছি যে কারণে ভুল হচ্ছে যদি আমি শুধরে নিতে চাই তাহলে রাইট অ্যান্সারটা কি হবে। এবং এই কারণে আমরা অনেক ডিটেইলসে আলোচনা করছি। অলরেডি আমরা কিন্তু গ্রামারে পাঁচটা না, এই পাঁচটা কোয়েশ্চনের মধ্যে আমরা টোটাল 8টা রুল আলোচনা করে ফেলেছি। এবং এই 5টা সেন্টেন্সে যদি 8টা রুল তোমরা অ্যাকচুয়ালি বুঝে থাকো তাহলে এই 8টা রুলে ইনশাআল্লাহ আর কখনো কোনো প্রবলেম ফেস করতে হবে না। অলরাইট, সো থ্যাঙ্কস আ লট টু অল দোজ পিপল যারা এই অ্যান্সার দিয়েছে। সো দ্য রাইট ভার্সন ইজ দ্য রিসেন্টলি ক্রিয়েটেড কমিশন। অলরাইট, সো থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের নেক্সট চ্যালেঞ্জে চলে যাচ্ছি, এবং প্রতি চ্যালেঞ্জে যাওয়ার আগে রুলটা মনে আছে তো, রাইট? জাস্ট শেয়ার বাটনে একটা ক্লিক করো যারা আমাদের নতুন জয়েন করলে। তো যারা নতুন জয়েন করছো তাদেরকে অলরেডি বলে দিই, নিচে দেখা একটা ছোট্ট শেয়ার বাটন আছে, এই ছোট্ট যে শেয়ার বাটন আছে এই বাটনে জাস্ট একটা ক্লিক করো এবং তোমাদের সব ফ্রেন্ড সার্কেলের সাথে ভিডিওটি শেয়ার করো, সো দ্যাট উই ক্যান হ্যাভ আ বিগার ক্লাসরুম। অলরাইট, সো আমরা আমাদের নেক্সট চ্যালেঞ্জে চলে যাই। And the next sentence to hello eta, not hardly a sound could be heard when the speaker approached the dais. Dais মানে বুঝো তো, না তোমার যে কথা বলে টিচাররা যেখানে দাঁড়িয়ে ওই জায়গাটার নাম বলো dais। এবং লাস্টে নো এরর, মানে এখানে যদি কোনো এরর না থাকে তাহলে তুমি ই দাঁড়াবে। তো আমাকে তাড়াতাড়ি ঝটফট বলে দাও যে এই যে কোশ্চেনটি আছে, not hardly a sound could be heard when the speaker approached the dais, ekhankar right version ti ki hobe tatari? জিলিয়ান, বর্ণা, ফারহান, সুরাইয়া, রুহিয়া, আসিফ, সামির, সেজান, ফারহাদ, নীরব, তসনুবা, ও মাই গড, সবাই রাইট অ্যান্সার দিচ্ছে। আই গেস তোমরা বুঝে গেছো। এখানকার একটা হিন্ট দিয়ে দিই, এই এররটার নামে একটা ডাবল আছে। তো বলো তো এররটার নাম আসলে কি? লেটস সি, এক্স্যাক্টলি, জাহিদুল, আরিফ, রেহান, নূর, অর্পি, রায়ান, তোমরা সবাই রাইট অ্যান্সার দিচ্ছ, ব্রিলিয়েন্ট জব। সো আই গেস তোমরা সবাই বুঝতে পারছো এখানে ভুলটা আসলে কোথায়। এখানে ভুলটা হলো
ডাবল নেগেটিভ এরর। ডাবল নেগেটিভ কি জানো? একটা জিনিস মনে আছে, তোমার যদি ম্যাথ করো তাহলে কি হয়, ম্যাথে নেগেটিভ ইনটু নেগেটিভ ইকুয়াল টু কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায়। কিন্তু ইংলিশে এই জিনিসটা কিন্তু খাটে না। ইংলিশে দুটো নেগেটিভ তুমি কখনোই ইউজ করতে পারবে না ম্যাথে যেভাবে ইউজ করো। অনেকে মাথায় চিন্তা থেকে আছে, ভ্যা অঙ্কে তো আমরা পড়েছি নেগেটিভ নেগেটিভে পজিটিভ হয়ে যায়, ইংলিশে তো আমরা নেগেটিভ নেগেটিভে পজিটিভ হয়ে যাওয়ার কথা, কিন্তু আসলে তা না। ইংলিশে যখন তুমি দুটো নেগেটিভ ইউজ করো ওখানে একটা এরর হয়ে যায়, এবং এই এররটিকে বলে হলো ডাবল নেগেটিভ এরর। সেই ডাবল নেগেটিভ এররটা একটা ভুল, এবং ডাবল নেগেটিভ এরর যদি তুমি কোনো সেন্টেন্সে করো তাহলে সেন্টেন্সটি কিন্তু ভুল হবে। এখানে দেখো ভুলটা কি, নট হার্ডলি, মনে আছে ট্যাগ কোয়েশ্চেনের কথা? ট্যাগ কোয়েশ্চেন যখন হার্ডলি থাকতো, স্কার্সলি থাকতো, বেয়ারলি থাকতো, তাহলে কি হতো? তাহলে ওগুলোকে নেগেটিভ হিসেবে কাউন্ট করতাম না আমরা। আমাদের টিচার বলে দিতো না যে এইসব ওয়ার্ড থাকলে নেগেটিভ হিসেবে কাউন্ট করবা এবং পজিটিভ ট্যাগ কোয়েশ্চেন অ্যাড করবা। তার কারণ হলো এই ওয়ার্ডগুলো কিন্তু আসলে নেগেটিভ। এখন তুমি চিন্তা করো, হার্ডলি একটা নেগেটিভ, নট আরেকটা নেগেটিভ, সো পরপর যদি দুটো নেগেটিভ থাকে তাহলে আমাদের বেসিক্যালি কি হয়ে গেল, ডাবল নেগেটিভ এরর হয়ে গেল না? নট একটা নেগেটিভ, হার্ডলি একটা নেগেটিভ, সো নেগেটিভ এবং নেগেটিভ দুটো নেগেটিভে ডাবল নেগেটিভ এরর হয়ে গেল। তার মানে এই যে পুরো সেন্টেন্সটি, এই সেন্টেন্সটা আমাদের ভুল হলো এখানে এতে। সো অলওয়েজ মনে রেখো এই ডাবল নেগেটিভ এরর জন্য তোমাদের কখনো না হয়, ঠিক আছে? আর মনে রেখো যে এই যে নট হার্ডলি এই টাইপের সেন্টেন্স আরো হয়। সো হার্ডলি, স্কার্সলি, বেয়ারলি, এই সবগুলোই কি নেগেটিভ ওয়ার্ড, অলরাইট? সো এই সবগুলোর আগে যদি একটা নট থাকে তাহলে ওটা কি হয়ে যায়, ডাবল নেগেটিভ এরর। কেন? বিকজ হার্ডলি, স্কার্সলি, বেয়ারলি এরা নিজেরাই নেগেটিভ। এরা সামনে যদি একটা নট অ্যাড করো তাহলে কি নেগেটিভ আর নেগেটিভ, তাহলে ডাবল নেগেটিভ হয়ে যায়। সো অলওয়েজ এই রুলটা মনে রেখো, পারলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো যে নট এর সাথে হার্ডলি, স্কার্সলি, বেয়ারলি আর জীবনেও হবে না। যদি তুমি কোনো কারণে এটা ভুল করে দিয়ে দাও সেন্টেন্সটি কিন্তু ভুল হয়ে যাবে, অলরাইট? তাই গেস তোমাদের মনে থাকবে এই ভুলটি যেন তোমাদের আর জীবনেও না হয়, ঠিক আছে? সো ভেরি গুড, যারা রাইট অ্যান্সার দিচ্ছ, আমরা আমাদের নেক্সট চ্যালেঞ্জে চলে যাব। সো বিফোর উই গো টু আওয়ার নেক্সট চ্যালেঞ্জ, তোমরা তাড়াতাড়ি ভিডিওটি শেয়ার করো। আমাদের এখানে যে শেয়ার বাটন আছে, অফকোর্স আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, তাতে একটা শেয়ার বাটনে ক্লিক করো। তারা নতুন জয়েন করেছো তারাও তোমাদের সব ফ্রেন্ড সার্কেলের সাথে ভিডিওটি শেয়ার করো, যেন আমরা একসাথে এই ক্লাসটি করতে পারি, অলরাইট? সো তোমরা তাড়াতাড়ি ভিডিওটি শেয়ার করো, আমরা আমাদের নেক্সট চ্যালেঞ্জে চলে যাই। এখানে ভুলটি কোথায়, এ বি সি ডি নাকি no error, মানে এই সেন্টেন্সটি কোনোই ভুল নেই? তাহলে তাতে এটা জানিয়ে দাও যেখানে ভুলটি কোথায় হচ্ছে। আমরা দেখি, আচ্ছা আমরা অলরেডি এখানে এ অ্যান্সার পেয়েছি, বি অ্যান্সার পেয়েছি, ই অ্যান্সার পেয়েছি। সো এখানে আসলে মানুষজন কনফিউজ যে আসলে রাইট অ্যান্সারটি কি হবে। অনেকে বলছে এ হবে, অনেকে বলছে বি হবে, অনেকে বলছে ই হবে। ওকে, তার মানে দেখেছো এইখানে সেন্টেন্সে এসে মানুষের আসলে একটু কনফিউজ হলো যে এখানে রাইট অ্যান্সারটি কি হবে। তো আমরা আস্তে আস্তে আমাদের ডিফিকাল্টি লেভেল কিন্তু বাড়িয়ে দিচ্ছি, অ্যান্ড আমরা অলরেডি 10টা গ্রামারের রুল করে ফেলেছি। এটা হলো 11th নাম্বার রুল। এবং তোমাদেরকে যদি একটা ছোট হিন্ট দেই, এই যে প্রবলেমটি এখানে আছে, এই প্রবলেমটি আসলে প্রোনাউন প্রবলেম বা প্রোনাউনের ইউসেজের প্রবলেম।
এখন কিন্তু একটা হিন্ট দিয়ে দিলাম যে প্রোনাউনের ইউসেজের প্রবলেম, এখন আমাকে বলতে হবে যে এখানকার রাইট অ্যান্সার মানে ভুল অ্যান্সারটি কোনটি, এ বি সি ডি নাকি ই। অলরাইট, সো আমাদেরকে তাতে একটু জানিয়ে দাও এখানকার যে ভুল অ্যান্সারটি ওটা আসলে কোনটি। মোহাম্মদ মাহফুজ বলছে ই, আশিক বলছে আশিক, উত্তম, সাবরিনা, সাকিব, মুনতাসির, সাব্বির, সিয়াম, তাসদিদ সবাই বলছে বি হবে। আমরা অলরেডি 2500 কমেন্ট পেয়ে গেছি, 2500 মানুষ কমেন্ট করে আমাদেরকে রাইট অ্যান্সার এবং রং অ্যান্সার দিচ্ছে, ব্রিলিয়েন্ট। সুমাইয়া তনি বলছে সি হবে, আচ্ছা, অনেকে বলছে ই হবে। অয়ন, মোহাইমিনুল, মাসুক, শিহাব, মাহমুদা, স্টিভ, ইশাক, রিদম, মেঘবালক সবাই বলছো যে বি হবে, আচ্ছা, ওকে। সো হয়তো বা যারা একটু স্মার্ট তারা চিন্তা করে দেখছে আচ্ছা ভ্যাত বললো প্রোনাউনে প্রবলেম, এখানে এতে তো কোনো প্রোনাউন নেই, সিতেও প্রোনাউন নেই, ডিতেও প্রোনাউন নেই, প্রোনাউন তো আছে শুধুমাত্র বিতে, তার মানে মেবি বিতেই প্রবলেম আছে। সো যদি ওটা ভেবে থাকে তাও ভেরি গুড, ইউ গাইজ আর ভেরি স্মার্ট যে তোমরা আসলে আমার হিন্টটা বা কিউটা বুঝতে পেরেছো। কিন্তু আমাকে আসলে বলতে হবে যে এইখানে যদি বিটা আসলে ভুল হয়, বিটা কেন ভুল, কেউ কি আমাকে জানাতে পারবা যে এই যে বিটা ভুল, বিটা আসলে কেন ভুল হচ্ছে? ওমর, মেহেদি, ফুয়াদ, ফারদিন, অয়ন, শিহাব সবাই বলছো বি অ্যান্সার, ইয়েস, ইটস এক্স্যাক্টলি বি, বাট বিটা কেন হবে বলো তো? অনেকে আমাকে বলছে সি হবে, বাট সি হবে না কিন্তু আসলে, অ্যান্সার হলো বি। সো থ্যাংক ইউ ফর অল দ্য স্টুডেন্টস যারা রাইট অ্যান্সার দিয়েছো, দ্য রাইট অ্যান্সার ইজ বি, ভেরি গুড জব। এখন আমাকে একটু জানাও এখানকার অ্যান্সারটা বি কেন হবে, অলরাইট? আমরা অলরেডি বললাম যে এখানে আসলে প্রোনাউনের ভুল, এন্ড প্রোনাউনের মিস্টেকটা কিভাবে হয়, আসো আমরা বুঝি জিনিসটা। অলদো পুলিশ অফিসার, সো এখানে একজন পুলিশ অফিসারের কাছে কথা বলা হয়েছে, কয়জন পুলিশ অফিসারের কথা বলা হয়েছে? একজন, অলরাইট? সো একজন পুলিশ অফিসারের কথা বলা হয়েছে, এটা মাথায় রাখো। used to be a symbol of authority, মানে ওই একজন পুলিশ অফিসার সিম্বল অফ অথরিটি ছিল। Today, মানে আজকে, they receive, they কেন হবে? Pronoun কাকে রিপ্লেস করে? নাউনকে, এবং নাউনটা কি ছিল? A police officer কি? একজন। So, একজন যদি হয় তার মানে এখানে কি হতো? He হওয়ার কথা, এখানে হি না দিয়ে দে বলেছে, যেটা কিনা সম্পূর্ণ ভুল। সেখানকার টিটাও হবে না, ইটাও হবে না, সেখানকার রাইট অ্যান্সার হলো হি। ও নাইস, দেখো সুন্দর করে আমরা দেকে হি বানিয়ে দিলাম, ব্রিলিয়েন্ট। সো অলওয়েজ মনে রাখবা একটা প্রোনাউন যখন থাকে, একটা প্রোনাউনের একটা প্রপার অ্যান্টিসিডেন্ট থাকা লাগে। অ্যান্টিসিডেন্ট মানে হলো পূর্বসূরি, মানে প্রোনাউন কাকে রিপ্লেস করে? নাউনকে রিপ্লেস করে না। এখন তোমার যদি নাউনই না থাকলো তাহলে প্রোনাউন যে বসবে ও কার জায়গায় বসলো, তুমি কনফিউজ হয়ে যাবো না? তো এই কনফিউশন যেন না থাকে এই জন্য অলওয়েজ মনে রাখবে একটা প্রোনাউনের একটা প্রপার অ্যান্টিসিডেন্ট থাকা লাগে, কারণ এখানে সেই প্রপার অ্যান্টিসিডেন্টটা হলো আ পুলিশ অফিসার। এবং আ পুলিশ অফিসার মানে কি? একজন পুলিশ অফিসারের কথা বলা হচ্ছে বা একজন ব্যক্তির কথা বলা হচ্ছে। যেহেতু একজন ব্যক্তির কথা বলা হচ্ছে, সো প্রোনাউনটা কাকে রিপ্লেস করবে? এইটাকে রিপ্লেস করবে। সো প্রোনাউনটা হবে হলো হি। সো এই যে সেন্টেন্সটি, এই সেন্টেন্সটিতে ভুল ছিল হলো এখানে হিতে। দ্য রাইট সেন্টেন্স ইজ, although a police officer used to be a symbol of authority, today he, karan he ta a police officer ke bojhatche, he received little respect from most people, all right? ektu tricky, but ei pronoun er part ta jodi tumra always mone rakho tahole kokhono eta ne kono jhamelay porte hobe na, all right? So very good, amra amader next je eta ache otate chole jai. আমাকে জানিয়ে দাও তো সেকেন্ড যে সেন্টেন্সটি আছে, এই যে সেন্টেন্সটি এখানে কোথায় ভুল? দ্য জাজেস ওয়্যার আনএবল টু ডিসাইড অন আ সিঙ্গেল উইনার, সো দ্য ডিভাইডেড ফার্স্ট প্রাইজ বিটুইন জন অ্যান্ড হি। এই সেন্টেন্সটিতে কোথায় ভুল আছে? এজাজ আহমেদ বলছে অসম ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। আতিশ চাকমা বলছে বি তে ভুল আছে, আচ্ছা। সো এখানে অনেকেই আবার কনফিউজড,
যেখানে কি হবে। আবার অনেক ধরনের অ্যান্সার পাচ্ছি আমরা, এ অ্যান্সার পেয়ে গেছি, বি অ্যান্সার পেয়ে গেছি, সি অ্যান্সার পেয়ে গেছি। ওকে, আচ্ছা আচ্ছা, বাই দ্য ওয়ে অনেকে বলছিল যে ভাইয়া এখানে হি থাকলে কি রিসিভস হবে না? হ্যাঁ অফকোর্স, এখানে যদি হি থাকে তাহলে এখানে রিসিভস হবে। সো আমি জাস্ট ভুলটা বলার জন্য হিটা পয়েন্ট আউট করেছি, হি দিলে অফকোর্স রিসিভস হবে। সো এটা আসলে আই গেস আমি ধরে নিয়েছি যে তোমরা আসলে পারবে। থার্ড পার্সন সিঙ্গুলার অফকোর্স রিসিভস হবে। সো আগের পার্টে যারা একটু কনফিউজ ছিল যে হি হলে কি রিসিভস হবে কিনা, অফকোর্স রিসিভস হবে, ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ আমাকে পয়েন্ট আউট করে মনে করে দেওয়ার জন্য। সো তাহলে এখন আমাকে বলো, এই যে দু নম্বর সেন্টেন্সটি আছে, এই দু নম্বর সেন্টেন্সটিতে কোথায় ভুল আছে? The judges were unable to decide on a single winner, so they divided the first prize between John and he. John and he. So, আমি আবার তোমাদেরকে বলে দিই যে এখানে আসলে ভুল যেটা আছে, ভুলটি আছে হলো প্রোনাউনে। তোমাকে বলতে হবে এখানে প্রোনাউনের মিস্টেকটি কোথায়। আমি একটু সরে যাই সো দ্যাট তোমরা সেন্টেন্সে দেখতে পারো। অলরেডি আমরা অনেকগুলো অ্যান্সার পেয়ে গিয়েছি, সো আমরা এ বি সি ডি অনেকগুলো অ্যান্সার পেয়ে গিয়েছি। সো আমি তোমাকে রাইট অ্যান্সার বলে দিই। আগের মতো এখানেও যে প্রশ্নে ভুল ছিল ওটা একটা প্রোনাউন প্রবলেম ছিল। অলরাইট, সো প্রোনাউনটি কোথায় আছে দেখো তো, এখানেও একটা প্রোনাউন আছে, এখানেও একটা প্রোনাউন আছে। সো এবার তোমরা একটু কনফিউজ ছিল যে বি হবে নাকি ডি হবে, রাইট? সো এখানকার ভুলটি আসলে এখানে, তার কারণটা বলি। জাজেস ওয়ার আনএবল টু ডিসাইড অন এ সিঙ্গেল উইনার। সো জাজ কি ছিল? আনএবল টু ডিসাইড ছিল। সো দে ডিভাইডেড, যেখানকার দে কাকে ডিনোট করছে? দা জাজেস। সো দে এখানে দা জাজেস কে ডিনোট করছে। সো এই যে প্রোনাউনটা এটা কিন্তু একেবারে ঠিক আছে। জাজেস কে যদি আমি ডিনোট করতে চাই তাহলে আমি দে দিয়েই ডিনোট করবো। ইটস অ্যাবসলিউটলি অল রাইট। তার মানে হয়তো তোমরা এতক্ষণে বুঝে গিয়েছো যে ভুলটা আসলে এখানে, এই যে হি এটাতে। তার কারণ হলো কি? So divided the prize between John and him হবে। কেন him হবে? কারণ এটা হলো object। তোমরা হয়তো জানো pronoun চার ধরনের হয়, subjective pronoun, objective pronoun, possessive pronoun, reflexive pronoun। সো এখানে সাবজেক্টে যে প্রোনাউন থাকে তাকে অফকোর্স সাবজেক্টিভ প্রোনাউন বলে, অবজেক্টে যে প্রোনাউন থাকে তাকে অবজেক্টিভ প্রোনাউন বলে। এবং তোমরা অফকোর্স এটা দেখছো যে হি, জন অ্যান্ড হিম এটা যেহেতু সেন্টেন্সের শেষে আছে সো এটা অফকোর্স অবজেক্টে আছে। সো এখানে একটা অবজেক্টিভ প্রোনাউন হবে, হি তো সাবজেক্টিভ প্রোনাউন, সো অফকোর্স এখানে হি হবে না, সেখানে অবজেক্টিভ প্রোনাউন হবে বা এখানে হিম হবে। অলরাইট, সো আই গেস তোমার প্রোনাউনের যে প্রবলেমটা ছিল তোমরা খুব ভালো করে বুঝে গিয়েছো। সো ভেরি গুড। তো তোমরা অলরেডি যারা আনসার করতে পেরেছো এবং তারা নতুন আসলে আমাদের ক্লাসে, আমরা অলরেডি প্রায় 1200 না 250 জন স্টুডেন্টের ক্লাস করছি, তা তাড়াতাড়ি শেয়ার বাটনে ক্লিক করে বাকি ফ্রেন্ডদেরকেও জানিয়ে দাও যেন তারাও ক্লাসে জয়েন করতে পারে। অলরাইট, আমরা যেহেতু প্রোনাউন নিয়ে কথা বললাম, প্রোনাউন কিন্তু চার ধরনের হয় এবং এই চার ধরনের প্রোনাউন নিয়ে আমরা আসলে একটু আলোচনা করতে পারি। প্রোনাউন কয় ধরনের হচ্ছে? চার ধরনের হচ্ছে। প্রথম ধরনের প্রোনাউন কি? সাবজেক্টিভ প্রোনাউন, যেগুলো কিনা সাবজেক্টে থাকে, আই, উই, হি, শি, এগুলো কি সাবজেক্টে থাকে না? আই এম এ গুড বয়, উই আর এ গুড টিম, হি ইজ এ ব্রিলিয়েন্ট ইঞ্জিনিয়ার, শি ইজ এ ব্রিলিয়েন্ট ড্যান্সার, সেগুলো সবসময় কোথায় থাকে? সাবজেক্টে থাকে। সেই জন্য এগুলোকে বলা হয় সাবজেক্টিভ প্রোনাউন। এরপর আসো অবজেক্টিভ প্রোনাউন, যেটা কিনা অবজেক্টে থাকে। অলরাইট, যেমন অবজেক্টে কি ছিল? হিম, একটু আগে আমরা বললাম। সো এটাকে বলা হয় হলো অবজেক্টিভ প্রোনাউন, ঠিক আছে? এরপর যে প্রোনাউন এটাকে বলা হলো পজেসিভ প্রোনাউন। পজেসিভ ওয়ার্ডটা আসলে পজেস করা থেকে, পজেস করা মানে হলো ওন করা বা নিজের কোনো কিছু, যেমন আই পজেস দ্য মার্কার, মানে এই মার্কারটা আমার। অলরাইট, এই বাসাটা আমার বা এই যে হোয়াইট বোর্ডটা এটা আমার, আমি এটা পজেস করছি।
সো এরকম প্রোনাউনকে বলা হলো পজেসিভ প্রোনাউন। সো পজেসিভ প্রোনাউন গুলো কি, যেমন হিজ, হার, আওয়ার, দেয়ার, এগুলোকে কি বলা হয়? পজেসিভ প্রোনাউন। অলরাইট, সো ইটস, সো এগুলোকে বলা হয় পজেসিভ প্রোনাউন। সো পজেসিভ প্রোনাউনের নামটা কোথা থেকে এসেছে? পজেস করা থেকে বা ওন করা থেকে। সো এই সবগুলো হিজ, হার, আওয়ার, দেয়ার, এই যেগুলো কি সবই পজেস করতেছে। এবং ফাইনালি যে প্রোনাউন, এই প্রোনাউনটির নাম হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন হলো মাইসেলফ, হিমসেলফ, দেমসেলফ, হারসেলফ, এই সেলফ সেলফ লাস্টটা অ্যাড করা আছে, এটাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। মানে রিফ্লেক্স করছে, রাইট? আই নো ইট মাইসেলফ, মানে আমি বলছি, আবার লাস্টে যে মাইসেলফ অ্যাড করছি, সো আবার যখন অ্যাড করছি তখন এটাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। সো লাস্টে যেখানে সেলফ আছে ওটাতেই হলো রিফ্লেক্সিভ। অলরাইট, সো আবার দেখি, প্রোনাউন চার ধরনের হয়। নাম্বার ওয়ান, সাবজেক্টিভ প্রোনাউন, যেগুলো সাবজেক্টে থাকে, আই, বি, হি, শি। সেকেন্ড হলো অবজেক্টিভ প্রোনাউন, যেটা অবজেক্টে থাকে। থার্ড হলো পজেসিভ প্রোনাউন, মানে কোনো কিছু পজেস করার বলতে যেই সব প্রোনাউন ব্যবহার করা হয়। এবং ফাইনালি হলো রিফ্লেক্সিভ প্রোনাউন, যেগুলোকে হলো লাস্টে কিনা একটা সেলফ থাকে। অলরাইট, সো যারা এই জিনিসটি প্রপারলি বুঝে গেছো তারা তাতে একটা স্ক্রিনশট নাও, সেভ করে রাখো, সো দ্যাট নেক্সট টাইম যখন কোনো প্রোনাউনের কোনো কিছু নিয়ে শিখতে হবে, তোমার বইয়ের পাতা উল্টিয়ে উল্টিয়ে অনেকগুলো লাইন ঘেটে ঘেটে বোঝার কোনোই দরকার নেই। জাস্ট এই স্ক্রিনশটটি নিয়ে, স্ক্রিনশটটি দেখো, ইনশাআল্লাহ তোমার আমার ক্লাসটির কথা মনে পড়ে যাবে এবং খুব সহজেই প্রোনাউনের সব কিছু বুঝে যাবে। অলরাইট, সো ভেরি গুড, আমরা আমাদের পরবর্তী চ্যালেঞ্জে চলে যাই। এবং রুল জানা আছে তো, রাইট? আমার নেক্সট চ্যালেঞ্জে যাওয়ার আগে শেয়ার করে আমাদের সব বন্ধুদেরকে জানিয়ে দিই আমাদের চ্যালেঞ্জের কথা, বা তোমরা তাড়াতাড়ি শেয়ার করতে থাকো, আমি আমাদের নেক্সট চ্যালেঞ্জে চলে যাই। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের ভিডিওটি শেয়ার করলে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ তোমাদের এই একটা শেয়ার বাটনে ক্লিক করার কারণে আরো অসংখ্য স্টুডেন্ট আমাদের ক্লাসটি করতে পারবে এবং তারা জেনে গেল যে এখানে লাইভ ক্লাস হয়। এবং তোমার জেনে তোমার অনেক খুশি হবে, আমি গতদিনে একটা ইভেন্টে বলছিলাম যে আমাদের এই লাইভ ক্লাসটি আছে, আমরা একদিন গুনছিলাম যে কতটা ডিফারেন্ট ডিস্ট্রিক্ট থেকে আমাদের এখানে ক্লাস করতে আসে। এবং তোমার জেনে খুবই খুবই অবাক হবে যে আমরা 33টা জেলা থেকে আমাদের স্টুডেন্ট এসে ক্লাস করছিল। আমাদের একটা স্বপ্ন আছে, আমি এটা সবসময় বলি যে আজকে 33টা আছে, কোনো একদিন এটা দ্বিগুণ হয়ে যাবে, 64টা জেলা থেকে আমাদের এখানে ক্লাস করতে আসবে। এবং সেদিন আমরা বলতে পারবো যে 10 মিনিট স্কুলে এমন একটি ক্লাসরুম যেটা আমরা বানিয়েছি, যেই ক্লাসরুমটা তোমাদের বানানো, যেই ক্লাসরুমে তোমরা ক্লাস করো, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে ডেকে আনো, এক এক করে কমেন্টে ট্যাগ করে বলো যে ক্লাস হচ্ছে, শেয়ার করে জানিয়ে দাও যে এখানে ক্লাসটা শুরু হয়ে গেছে। এবং একদিন না একদিন ইনশাআল্লাহ 64টা জেলা থেকে স্টুডেন্ট আসবে এবং আমরা একটা ক্লাস করব যেটা সারা বাংলাদেশ ছড়িয়ে দিবে। এবং এটার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা প্রায় এই কথাটি বলে থাকি যে তোমরাই 10 মিনিট স্কুল। তার কারণ হলো তোমাদের এই সাহায্যের জন্য, তোমাদের এই সহযোগিতার জন্যই আমরা আজকে এতটুকু জায়গায় আসতে পেরেছি এবং অ্যাটলিস্ট 33টা জেলা থেকে আমাদের ক্লাস দেখছে, রাইট? সো থ্যাংক ইউ সো মাচ যারা ট্যাগ করে তাদের ফ্রেন্ডদেরকে জানিয়েছে, যারা শেয়ার করে তাদের। The teacher began to discuss the homework assignment when he will be interrupted by the sound of the firm alarm. Ekhane bhulti koi ache. The teacher began to discuss the homework assignment when he'll be interrupted by the sound of the firm alarm. Ektu boro sentence, right? It's ektu confused lagche. So amader ekটু জানিয়ে দাও তাড়াতাড়ি যে এই সেন্টেন্সের রাইট আনসার কি হবে। শিহাব, নাইম, সামির, আবু মুসা, মালিহা, রাইম সবাই বলছে আচ্ছা, রাইট অ্যানসার দিয়ে দিয়েছো দেখি, ভেরি গুড। তোমাদেরকে দেখি কোনোভাবেই কোনো কিছু করে আটকানো যাচ্ছে না, তোমরা সবগুলো কোয়েশ্চেন রাইট অ্যানসার দিয়ে দিচ্ছ, ব্রিলিয়েন্ট জব। এফ ফারা আমাদেরকে রাইট অ্যানসারটা কি হবে এটাও বলে দিয়েছে, থ্যাংক ইউ সো মান সো মাচ ফারা। তানজিলা, জাহাঙ্গীর, রায়ান,
সাদা তারপর বাংলায় দিয়েছে, আচ্ছা নাইস থ্যাংক ইউ। সুমাইয়া, সেজুতি, বিল্লা, ফাইরোজ, মিম, ফারজানা, শিববীর, ইয়াসিন, আরাফাত, প্রান্ত, ফাইরোজ, সোহাইব, মাহবুব, সবাই রাইট আনসার দিচ্ছে। মাই গড, তো আর জমলো না, আমাকে ভাবলো একটু ডিফিকাল্ট কিছু একটা দিয়ে দিলাম, বাট দেখি যে তোমার সবাই সবগুলো পারছো, সো ব্রিলিয়েন্ট। আচ্ছা আসো দেখি তাহলে ভুলটি কোথায় হচ্ছে। এখানে দেখো, দ্য টিচার বিগ্যান টু ডিসকাস, তার মানে আমরা বুঝে যাচ্ছি না যে এটা অতীতের কোনো একটা কাহিনীর কথা বলা হচ্ছে, কারণ আমরা জানি কি এই নর্মাল এখানে যেটা আছে এটা কি প্রেজেন্ট, তার আগে কিছু হলে সেটা পাস্ট, আর তারপরে কিছু হলে এটা কি ফিউচার, রাইট। এখানে বলা হচ্ছে দ্য টিচার বিগ্যান, বিগ্যান মানে কি শুরু করেছিল, তার মানে এটাকে আগের কোনো একটা কথা বলা হচ্ছে, তার মানে এই সেন্টেন্সটি কিসে আছে, পাস্টে আছে, রাইট, পাস্ট টেন্সে। সো আমরা এটা খুব বুঝে গেলাম যে এই সেন্টেন্সটি পাস্ট টেন্সে আছে। সো এখন দেখা যাক, দ্য টিচার বিগ্যান টু ডিসকাস দ্য হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট ওয়েন হি উইল বি ইন্টারাপ্টেড। ও ওকে ওয়েট, বাট আমরা তো জানি একটা কথা যে একটা সেন্টেন্সে একটা টেন্স থাকে, রাইট, আইদার এটা পাস্ট টেন্সে হবে অথবা এটা প্রেজেন্ট টেন্সে হবে অথবা এটা ফিউচার টেন্সে হবে। কোন একটা সেন্টেন্সে তো এমন হতে পারে না যে পাস্ট টেন্স ফিউচার টেন্স আমরা একসাথে কথা বলবো, রাইট, রাইট, এক্স্যাক্টলি। যেখানে এই ঝামেলাটা হচ্ছে, অলরেডি আমরা বুঝে গেছি যে সেন্টেন্সটা পাস্টে, কিন্তু আমরা এখানে দেখলাম উইল বি দেয়া আছে, সেখানে উইল বি কি হবে, কারণ উইল তো পুরোপুরি ফিউচার, রাইট, সেখানে উইল না হয়ে এখানে কি হয়ে যাবে, চেঞ্জটা উড হয়ে যাবে। সো ভেরি গুড, অলরেডি আমাদেরকে ফারা সরা অনেকে রাইট অ্যান্সারটি বলে দিয়েছে যেখানে কি হবে। তার কারণ হলো অলওয়েজ মনে রাখবে একটা সেন্টেন্স একটা টেন্স, আইদার পাস্ট অর প্রেজেন্ট অর ফিউচার, সেখানে অলরেডি আমরা বুঝে গেছি এটা পাস্ট টেন্সে হচ্ছে, তার মানে এখানে কখনো উইল হবে না। অলরাইট, ইটস ভেরি গুড, আমরা আমাদের নেক্সট চ্যালেঞ্জে চলে যাই। Although Peter had been looking forward to the debate for weeks, a sore throat prevented him taking part. এখানে এ তে ভুল আছে, বি তে, সি তে, ডি তে, নাকি এখানে কোথাও ভুল নাই, ইটস এ নো এরর। তাহলে তাতেই জানিয়ে দাও এই যে দুই নম্বর সেন্টেন্সটি আছে, এই দুই নম্বর সেন্টেন্সটিতে ভুলটি কোথায় আছে, ঠিক আছে। জুবাইর আহমেদ রাজ বলছে পাস্ট প্লাস ফিউচার ইকুয়াল টু ফলস, পাস্ট প্লাস পাস্ট ইজ ট্রু, এক্স্যাক্টলি। কাজী মোস্তাক বলছে এত মনে রেখে কিছুই লাভ হয় না, লাভ আসলে হয় না, বাট তুমি যখন একটা জিনিস মনে রাখার চেষ্টা করতে করতে জিনিসটা আসলে বুঝে যাবে, তাহলে আসলে কিন্তু মনে রাখার কখনো দরকার হয় না, কারণ তুমি জিনিসটা আসলে বুঝো, এবং নেক্সট টাইম ওই রিলেটেড যে কোনো প্রবলেমই আসুক না কেন তুমি কিন্তু এটা পারবে। সো আমরা আসলে তোমাদের কখনো মুখস্থ করতে বলি না, আমরা তোমাদের বলি যে বুঝো জিনিসটা, কারণ তুমি যদি একবার বুঝে ফেলো আর জীবনে ভুল হবে না। সো কখন যদি মনে হতে পারে যে আচ্ছা আয়মান ভাই তো মনে হয় আমাদেরকে মুখস্থ করতে বলছে, আই এম রিয়েলি সরি, আমি মেবি তোমাদেরকে বোঝাতে পারিনি, আমি কখনোই তোমাদেরকে মুখস্থ করতে বলছি না, আমি কখনোই তোমাদেরকে একটা পার্টিকুলার জিনিস গদ বাঁধা নিয়মে এ বি সি ডি ভাবে মুখস্থ করতে বলবো না। তার কারণ হলো মুখস্থ করে হয়তো বা একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ খুব বেশি হলে এক মাস মনে রাখবে, তারপরে কিন্তু আবার ভুলে যাবে। এবং মনে রেখো ইংলিশ এমন একটা সাবজেক্ট যেটা কিন্তু তোমার আসলে পরীক্ষা পাস করার জন্য শিখতে হয় না, এটা তোমার আজীবন কাজে লাগবে। তুমি একটা চাকরি ইন্টারভিউতে যাও, তুমি কি পড়ে এসেছো না পড়ে এসেছো পরে ম্যাটার করবে, তুমি কতটুকু ভালো কথা বলতে পারো ওটা দিয়েই মানুষ তোমাকে জাজ করবে। তুমি বিদেশে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাও, তোমার ইংলিশ দিয়ে মানুষ বাংলাদেশকে জানবে, রাইট। তুমি অন্য কোনো বড় কোম্পানিতে কাজ করতে চাও, তোমার ইংলিশে প্রেজেন্টেশন দিতে হবে। তুমি ইউনিভার্সিটিতে পড়তে চাও, সব পড়ালেখা ইংলিশে। সো অলওয়েজ মনে রাখবে ইংলিশ এমন একটা সাবজেক্ট যেটা কিনা শুধুমাত্র পরীক্ষা পাস করার জন্য আমরা পড়ালেখা করি না, ওটা আসলে আমরা জানার জন্য পড়ালেখা করি, বোঝার জন্য পড়ালেখা করি। তার কারণ হলো আমরা যদি একবার ইংলিশটাকে প্রপারলি বুঝে যাই, বুঝে গিয়ে আমরা আয়ত্তে আনতে পারি, তাহলে আসলে ইংলিশের প্রবলেমটা আমাদের জীবনেও কখনো আমাদের ফাঁদে ফেলতে পারবে না, এবং ইংলিশে কখনো ভয় থাকতে হবে না। অনেক সময় দেখা যায় যে ইংলিশের ছোটোখাটো জিনিস মুখস্থ করার কারণে হয় কি, আজীবন আমরা ভয় থাকি, যখন ইংলিশে একটা প্রেজেন্টেশন দিতে হয় আমরা দুই পা পিছিয়ে চলে যাই, যখনই কারোর সাথে ইংলিশে কথা বলতে হয় আমরা ওই চাই যে ওই প্রোগ্রামটা আমরা অ্যাটেন্ডই করবো না, যখন একটা সাবজেক্ট ইংলিশে পড়তে হয় আমরা বলি আচ্ছা কী দরকার আছে, আমরা একটু অন্য পথে আগাই, রাইট। তা আমাদের অনেক সময় অনেক কনফিউশন থাকে, আমরা অলমোস্ট ভীত হয়ে যাই, বলে না যে বীর বাঙালি
পিছনে দুপা নিয়ে নেয়, আমাদের ভয়টা কেন থাকবে? যেহেতু আমরা বীর বাঙালি, আমরা এই জিনিসটা আয়ত্ত আনবো, বিকজ ইংলিশটা আয়ত্ত আনাটা আসলে খুব একটা কঠিন কাজ না, খুব সহজ একটা বিষয়। এবং এই সহজ একটা বিষয় তোমরা যদি একবার বুঝতে পারো তাহলে তোমাদের কোনোই প্রবলেম হবে না। অলরাইট, আমি কখনোই তোমাদেরকে মুখস্থ করতে বলবো না, আমি তোমাদেরকে বলবো জিনিসটা বুঝো। আমার সর্বাত্মক চেষ্টা থাকবে যেন তোমাদেরকে আমি ব্যাপারটা বুঝাতে পারি। কোনো পার্ট যদি কখনো বুঝতে না পারো প্লিজ আমাদেরকে কমেন্ট করো, এবং কমেন্ট করা ছাড়াও তোমরা প্লিজ 10minuteschool.com এ যাও। তোমরা আগে সবাই জানো যে আমাদের 10minuteschool.com যে ওয়েবসাইটটি আছে, এই ওয়েবসাইটে সবগুলো ভিডিও দেওয়া আছে। তোমরা জিএসসি স্টুডেন্ট হও, এসএসসি স্টুডেন্ট হও, এইচএসসি স্টুডেন্ট হও, বা অ্যাডমিশন স্টুডেন্ট হও, কিংবা তোমরা ইউনিভার্সিটিতে পড়ো, বা তোমরা স্কিল ডেভেলপমেন্টে কোনো কিছু চাচ্ছ, সব আছে এখানে। তো আমাদের ক্লাসটির পরে তোমরা 10minuteschool.com এ চলে যাও এবং 10minuteschool.com এ দেখবো সবগুলোর উপর ভিডিও করা আছে। এবং তোমাদের এই যে রুলগুলো, এগুলো রুলগুলোর মধ্যে কোনো একটা রুল যদি বুঝতে কখনো সমস্যা হয়, ওই রুলগুলোর উপরও কিন্তু একাডেমিক ভিডিও করা আছে। সে ভিডিওটি দেখলে কিন্তু তোমাদের নিজেদেরকে ঝালিয়ে নিতে পারবে। ইংলিশ যেটাকে বলে ব্রাশ আপ করে ফেলা, যে নিজে অনেক সময় মরিচা ধরে যায় না, আমারও ইংলিশ অনেক সময় মরিচা ধরে যায়, তারপরে আমি বইটা খুলে দেখি আচ্ছা কোথায় কি আছে না আছে এসব, সেটাকে বলা হলো ব্রাশ আপ করা। তো কখনো যদি তোমাদের মরিচা মুছে ফেলতে হয় বা তোমাদের ইংলিশের স্কিলটা ব্রাশ আপ করতে হয়, কোথায় যেতে হবে জানো তো? রাইট, 10minuteschool.com। ওখানে গেলেই তোমার সব ভিডিও একসাথে পেয়ে যাবে। অলরাইট, তো দেরি না করে ক্লাসটি শেষে তাড়াতাড়ি 10minuteschool.com এ যেয়ে কিন্তু যদি তোমাদের ইংলিশটা ব্রাশ আপ করতে হয়। অলরাইট, তো আমরা আমাদের এই প্রবলেমে চলে আসি। Although Peter had been looking forward to the debate for weeks, a sore throat prevented him taking part. এখানে একটা জিনিস মনে রাখো, আমরা অলওয়েজ বলি 2+1, এটাকে কি বলে? ইনফিনিটিভ। অলরাইট, আর ভার্ব প্লাস আইএনজি এটাকে বলা হয় হলো জেরন্ড। সো 2+ভার্ব এটাকে বলা হলো ইনফিনিটিভ, ভার্ব প্লাস আইএনজি এটাকে বলা হলো জেরন্ড। এখন খেয়াল করো এখানে এই যে ডি আছে টেকিং, টেক প্লাস আইএনজি টেকিং, রাইট? সো এটা আসলে কি? এটা জেরন্ড। এবং অলওয়েজ মনে রাখো জেরান্ডের আগে, জেরান্ডের আগে পজেসিভ প্রোনাউন হয়, তার মানে হিম এটা কিন্তু পজেসিভ প্রোনাউন না, পজেসিভ প্রোনাউন কি? হিজ। অলরাইট, সো এটা রাইট সেন্টেন্সটি হলো অলদো পিটার হ্যাড বিন লুকিং ফরওয়ার্ড টু দ্য ডিবেট ফর উইকস, আ সোর থ্রোট প্রিভেন্টেড হিজ টেকিং পার্ট, তার অংশগ্রহণ। সো কি প্রিভেন্ট করেছে? তার অংশগ্রহণটাকে প্রিভেন্ট করেছে, তার অংশগ্রহণ। সো তার অংশগ্রহণের ইংলিশ কি হবে? হিজ টেকিং পার্ট। অলরাইট, সো অলওয়েজ মনে রাখবে জেরান্ডের আগে কি হয়? পজেসিভ প্রোনাউন হবে, হিজ টেকিং পার্ট হবে এখানে। সো এই পার্ট একটু ট্রিকি ছিল, বা এখানে দেখলাম আমরা অনেক ধরনের অ্যান্সার পেলাম, এ বি সি ডি ই অনেক অনেক কিছু বলেছে, বাট ইটস সিম্পল। কি এখানে দেখবা যে সোর্স ফর প্রিভেন্টেড, যে একটা কিছু প্রিভেন্ট করেছে, সো কি প্রিভেন্ট করেছে? তার অংশগ্রহণ প্রিভেন্ট করেছে, তার অংশগ্রহণ ইংলিশ কি হবে? হিজ taking part. So simple. এই যে প্রশ্ন ছিল এই প্রশ্নের রাইট অ্যান্সার হলো ডি। রাইট অ্যান্সার হওয়া মানে হলো এই ডি পার্টে আসলে ভুল আছে। অলরাইট, যা যা পেয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তার প্রোনাউনের রুলটা একদম প্রপারলি বুঝে গেছো। এটা ছিল আমাদের আজকে 12 নম্বর রুল। তো আজকে আমরা এই 10টা সেন্টেন্স দিয়ে আমরা টোটাল 12টা, 10+2 টোটাল 12টা রুল আলোচনা করলাম। এবং তোমরা যদি এই সবগুলো 12টা রুল পেরে থাকো তাহলে অফকোর্স তোমরা অলরেডি 12টা রুল জানো, এবং তোমরা না পেরে থাকার পরে যদি পরে বুঝে থাকো তাহলেও কিন্তু তোমরা অলরেডি 12টা রুল জেনে গিয়েছো। তো থ্যাংক ইউ সো ভেরি মাচ আমাদের সাথে থাকার জন্য। 12টা রুল যদি তোমরা অলরেডি বুঝে থাকো তাহলে ইংলিশের অলরেডি 12% কিন্তু শেষ হয়ে যাচ্ছে, 12% আসলে বেশি শেষ হয়ে যাচ্ছে। তার কারণ হলো ইংলিশে আসলে এতগুলো 100টা রুলের মতো নাই, আরও কমই আছে আসলে। তো তোমাদের আজকে 12টা রুল শেষ হয়ে গেল, আমাদের 10টা ক্লাসের আমরা একটু এরর আইডেন্টিফিকেশন করবো, এবং আমরা ইংলিশের এই ছোটোখাটো ভুল ত্রুটিগুলো ধরতে ধরতেই না আমরা একদম প্রপারলি ইংলিশের যতগুলো রুল আছে সবগুলো শিখে ফেলবো, ভুল ধরতে ধরতে শিখে ফেলবো। ইউজুয়ালি আমাদের ইংলিশ কীভাবে পড়ে, তোমার ভুল ধরতে ধরতে তোমাকে ইংলিশ শেখানো হয়, আমরা জিনিসটা চেঞ্জ করে ফেলবো, আমরা সেন্টেন্সের ভুল ধরতে ধরতে আমরা ইংলিশটা শিখে ফেলবো। এবং আজকে আমাদের প্রথম যে ক্লাস ছিল আইডেন্টিফিকেশন, এটা সহ আমরা আরো 9টা ক্লাস নিব, এবং আমরা এই যে সেন্টেন্সগুলো আছে এগুলো ভুল ধরা শুরু করব। এই ভুল ধরতে ধরতে ইংলিশের যতগুলো রুল আছে গ্রামারের, সবগুলো গ্রামারের রুল একদম আয়ত্তে নিয়ে আসবো। আমরা 1-2 স্ট্রাকচার করে গ্রামার শিখবো না, আমরা বুঝে বুঝে ভুল ধরতে ধরতে প্রপারলি গ্রামারটা শিখে ফেলবো।
থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য, এবং ক্লাসে শেষ হওয়ার সাথে সাথে তোমার tenminschool.com এ চলে যেও, ওখানে গেলে তোমার ইংলিশ সংক্রান্ত সব সমস্যার সমাধান পেয়ে যাবে এবং যাবতীয় অন্য যেসব সাবজেক্ট আছে সবগুলো ভিডিও পেয়ে যাবে। এবং মনে রেখো আগামীকালকে রাত 10টায় আবার আমি এখানে আয়মান সাদিক লাইভ ক্লাসে তোমার সাথে চলে আসবো এরর ফাইন্ডিং এর সেকেন্ড ক্লাস নিয়ে। তো আমরা শেষ করার আগে শেষ একটা অনুরোধ, তোমাদেরকে অলওয়েজ আমরা বলি না যে তোমরাই 10 মিনিট স্কুল, কারণ তোমাদের কারণে আমাদের এই পথ চলা এবং তোমাদের কারণে আমরা এত কিছু করি, এবং তোমাদের হেল্প থাকলেই অফকোর্স আমরা আরও এগিয়ে যেতে পারবো। তো এই ভিডিও শেষ করার আগে শেষ অনুরোধ হলো, শেষবারের মতো তোমাদের নিচে যে শেয়ার বাটনটি আছে শেয়ার বাটনে ক্লিক করো, এবং তোমাদের সব যে ফ্রেন্ডস সার্কেল আছে সবাইকে জানিয়ে দাও যে আগামীকালকে রাত 10টায় আবার ইংলিশে ক্লাস হবে, এবং তারা সবাই যেন আমাদের লাইভ ক্লাসটি দেখে, আমাদের পেজে একটা লাইক দিয়ে দেয়, এবং আমাদের ওয়েবসাইটে গিয়ে সব ধরনের এডুকেশন রিলেটেড সাপোর্ট পায়, এবং তারা যখন একবার জেনে যাবে তাদের ফ্রেন্ড সার্কেলকেও বলেও এই জিনিসটা আরও ছড়িয়ে দিতে পারবে। সো অফকোর্স ক্লিক দ্য শেয়ার বাটন, কালকে রাত 10টায় আবার দেখা হবে। আমি আয়মান সাদিক, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।